আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমি ক্লাস নিব তোমাদের বাংলা সারুফাট বইয়ের একটি কবিতা। আজকের কবিতার নাম সুখ, লিখেছেন কামিনী রায়। আজকের মূল পাঠে যাওয়ার আগে আমরা কবি কামিনী রায় সম্পর্কে একটু জেনে নিই। প্রায় 100 বছর আগে এদেশে যে কয়জন মহিলা সাহিত্য চর্চা করে গেছেন তাদের একজন হলেন কবি কামিনী রায়। একসময় তিনি জনৈক বঙ্গ মহিলা ছদ্মনামে লিখতেন। তার কবিতা সহজ সরল, মানবিক ও উপদেশমূলক। তার কবিতায় জীবনের মহৎ আদর্শের প্রতি গভীর অনুরাগের পরিচয় আছে। মাত্র 15 বছর বয়সে তিনি আলো ছায়া নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। সুখ কবিতাটি ওই কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে নির্মাল্য, অশোক সঙ্গীত, দীপ ও ধূপ ও জীবন পথে। কবিতা ছাড়াও কামিনী রায় গল্প, নাটক ও জীবনী গ্রন্থ রচনা করেছেন। সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত্তারিণী পদকে সম্মানিত হন। কামিনী রায়ের জন্ম 1867 খ্রিস্টাব্দে বাখরগঞ্জ অর্থাৎ বর্তমান বরিশাল জেলার বাসন্ড গ্রামে এবং মৃত্যু কলকাতায় 1933 খ্রিস্টাব্দে। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা কবি কামিনী রায় সম্পর্কে কী জানতে পেরেছি। কামিনী রায়ের জন্ম 1867 খ্রিস্টাব্দে বাখরগঞ্জ বর্তমান বরিশাল জেলার বাসন্ডা গ্রামে। তিনি জনৈক বঙ্গ মহিলা ছদ্মনামে লিখতেন। তার কবিতা সহজ সরল, মানবিক ও উপদেশমূলক ছিল। তার কবিতায় আমরা জীবনের মহৎ আদর্শের প্রতি গভীর অনুরাগের পরিচয় পাই। মাত্র 15 বছর বয়সে তিনি আলো ছায়া নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। আর আজকে যে সুখ কবিতাটি আমি নিব, এই সুখ কবিতাটি ওই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, অর্থাৎ আলো ছায়া কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলো আমরা দেখতে পাচ্ছি নির্মাল্য, অশোক সঙ্গীত, দীপ ও ধূপ ও জীবন পথে। কবিতা ছাড়াও কামিনী রায় গল্প, নাটক, জীবনী গ্রন্থ রচনা করেছেন। আর সাহিত্য সাধনার স্বীকৃতি হিসাবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত্তারিণী পদকে ভূষিত হন। কলকাতায় 1933 খ্রিস্টাব্দে কবি কামিনী রায় মৃত্যুবরণ করেন। এবার শিক্ষার্থীরা আসো আমরা মূল কবিতায় যাই। এই যে সুখ কবিতা, সুখ, সুখ কি তোমরা কি বলতে পারবে? আসলে সুখ হচ্ছে আমাদের মনের একটি অবস্থা। যখন কেউ দুশ্চিন্তামুক্ত থাকে, আনন্দময় কিংবা আনন্দঘন অবস্থায় থাকে, যে কোনো প্রকার অসুখ থেকে মুক্ত পায়, তখনই আমরা তাকে সুখ বলি। তাহলে আমরা কবিতাটা দেখি। দেখো, নাই কি রে সুখ, নাই কি রে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়, যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নরজনম লয়। এ নাই কি রে সুখ, নাই কি রে সুখ, এই লাইনটি দিয়ে কবি শুরু করেছেন। প্রথমে কবি এই চরণ দিয়ে শুরু করেছেন যে কি বলতে চাচ্ছেন কবি, যে সুখ খোঁজার চেষ্টা। আমরা মানুষেরা সব সময় সুখ খোঁজার চেষ্টা করতে থাকি। আমাদের যা আছে আমরা তা নিয়ে কখনো সন্তুষ্ট না, অর্থাৎ তৃপ্ত না। আমরা সবসময় সুখ খোঁজার চেষ্টা করতে থাকি। পরের লাইনটি দেখো, এ ধরা কি শুধু বিষাদময়, এ ধরা কি শুধু বিষাদময়, ধরা ধরা মানে পৃথিবী, এই পৃথিবী কি শুধু দুঃখময়, বিষাদময়, অর্থাৎ এখানে বিষাদময় মানে দুঃখময়, কোথাও কি সুখ নাই, এই পৃথিবী কি কেবলই দুঃখময়। তাই কবি বলছেন, এই ধরা কি শুধু বিষাদময়, যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নর জনম লয়। যাতনে মানে যন্ত্রণায়,
সেই যন্ত্রণায় জলে কাঁদিয়া মরিতে অর্থাৎ কান্না করতে করতে মারা যেতে কেবলই কি নর জন্ম লয়। এখানে নর বলতে সমগ্র জাতি অর্থাৎ নারী পুরুষ সকলকে বুঝাচ্ছে। তাই কবি বলছেন যন্ত্রণায় জ্বলে ফুড়ে কাঁদতেই কি জন্ম নিয়েছে মানুষ। বলো ছিন্ন ভিনে বলো উচ্ছ্বসরে, না 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 মানবের তরে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর, না সৃজিলা বিধি কাদাতে নরে। অর্থাৎ তুমি সব কিছু, বলো ছিন্ন বিনে বলো উচ্ছ্বসরে, অর্থাৎ তুমি সব কিছু ছিন্ন করে তোমার গলা উঁচিয়ে বলিষ্ঠ কণ্ঠে বলো না না মানবের তরে, না না মানবের তরে মানে মানবের জন্য মানুষের জন্য আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর, অর্থাৎ অনেক উচ্চ লক্ষ্য আছে অনেক উচ্চ সুখ আছে। নাসিজিলা বিধি কাদাতে নরে, শুধুমাত্র কাদানের জন্যই, বিধি মানে বিধাতা আল্লাহ, শুধুমাত্র কাদানের জন্যই বিধাতা অর্থাৎ আল্লাহ আমাদের সৃষ্টি করেননি। কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া সমর অঙ্গন সংসার এই, যাও বীর বেশে কর গিয়া রণ যে জিনিবে শুক্লবি বেশেই। কার্যক্ষেত্র আমাদের কার্যক্ষেত্র অনেক বড় প্রশস্ত, ছোট থেকে বড় অনেক কাজ রয়েছে আমাদের, কোনো কাজে অবহেলার নয়। সমর অঙ্গন সংসার এই, সমর বলতে যুদ্ধ, অঙ্গন বলতে যেখানে যুদ্ধ করা হয়, এই যে সংসার অর্থাৎ সংসার বলতে আমাদের জীবনটাই বোঝানো হয়। অর্থাৎ আমরা যে জন্মগ্রহণ করেছি ছোট থেকে বড় হচ্ছি, এই যে জীবনটা, এই জীবনটাই একটা সমরাঙ্গন, যা কিছুই আমরা অর্জন করব যুদ্ধ করে অর্জন করতে হবে। আবার কবি বলছেন দেখো, যাও ভীর বেশে কর গিয়া রণ যে জিনিবে শুক্লবি বেশে, অর্থাৎ তুমি বীর বেশে বীরের মতো যুদ্ধ করো। আর যখন কেউ বীরের মতো যুদ্ধ করে সেই মনে প্রাণে চেষ্টা করে জিতবার জন্য, সে কখনো পরাজিত হয় না, আর তখনই সেই সুখ লাভ করবে। ফরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলেই দাও, তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা বলিয়া যাও। অর্থাৎ ফরের কারণে অর্থাৎ অন্য যারা আছে তাদের জন্য স্বার্থ দিয়া বলি, বলি মানে কোরবানি দেওয়া অর্থাৎ বাদ দেওয়া, অর্থাৎ অন্যের জন্য নিজের স্বার্থকে কোরবানি দিয়ে নিজের স্বার্থকে ভুলে গিয়ে অন্যের জন্য তোমরা যা কিছু, তোমার যা কিছু আছে অর্থাৎ আমাদের যা কিছু আছে তার সব কিছুই দিয়ে দাও, নিজের কথা নিজের স্বার্থর কথা তুমি ভুলে যাও। কে বলছেন? কবি বলছেন এই যে নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে তুমি অন্যের জন্য ভালো কিছু করবে তার মতো সুখ আর কোথাও পাওয়া যাবে না। তাই কবি বলছেন পরের কারণে স্বার্থ দিয়া বলি এই জীবন মন সকলেই দাও, তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা বলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেদনার যতই কাঁদিবে ততই ভাবিবে ততই বাড়িবে হৃদয় এবার। আর তার পরের জন্য অপরের জন্য আমরা যখন নিজের স্বার্থ ত্যাগ করব তখনই আমরা সুখের সন্ধান পাব, একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করব, বিপদে আপদে এগিয়ে যাব, মানুষের সেবা করার মাধ্যমেই আছে প্রকৃত সুখ। আমরা যখন অন্যের উপকার করতে গিয়ে করব ভালো কিছু করতে গিয়ে, আমরা যখন অন্যের উপকার করতে গিয়ে ভালো কিছু করতে গিয়ে আমরা যদি মরেও যাই তাহলে সেখানেও সুখ আছে। তাহলে আমরা আমরা সুখ সুখ করে আর কাঁদবো না, যতই কাঁদবো যতই ভাববো ততই আমাদের হৃদয় বাড়াক্রান্ত হবে, অর্থাৎ আপনাকে নিয়ে ব্যস্ত থাকার জন্যই আমরা পৃথিবীতে আসি নাই, আমরা সবার জন্য। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, অর্থাৎ আমরা সবার জন্য
সবাই সবার জন্য সবার উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল। পৃথিবীতে কেউই স্বয়ংসম্পূর্ণ নয়, এর জন্য আমাদের উচিত অন্যের কল্যাণে এগিয়ে চলা, অন্যের কল্যাণে এগিয়ে যাওয়া, তাতেই আছে প্রকৃত সুখ। অর্থাৎ আমরা শুধু নিজেকে বিব্রত রইতে, শুধু অর্থাৎ নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য আমরা কেউ পৃথিবীতে আসেনি। আমরা সকলের ভালো মন্দ, সকলের বিপদে আপদে এগিয়ে যাব, সবাই সবার কথা চিন্তা করব। সেই জন্য কবি বলছেন যে সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে। তাহলে দেখো কবিতাটিতে আমরা কি দেখতে পাচ্ছি, কবি কামিনী রায়ের সুন্দর একটি কবিতা সুখ। এখানে কবি বলছেন যে আমরা সবসময় যে সুখ সুখ করে, অর্থাৎ নায়িকিরে সুখ নায়িকিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়, আমরা সব সময় সুখ সুখ করে চিন্তা করি, সুখ খোঁজার চেষ্টা করি, অন্যের কথা ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি। তাহলে এখানে কবি যে প্রথম দিয়ে যে শুরু করেছেন যে নায়িকিরে সুখ নায়িকিরে সুখ, অর্থাৎ কবি যে কোথাও সুখ খুঁজে পাচ্ছেন না, সুখ খোঁজার চেষ্টা করছেন, কবি আবার বলছেন এই ধরা মানে এই পৃথিবী কি শুধু বিষাদময় মানে দুঃখময় বা আকান্তময়, যাতরে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি জনম রয়, আমরা কি জ্বলিয়া ফুড়িয়া কাঁদতে কাঁদতে কাঁদার জন্যই আমরা কি মানুষেরা পৃথিবীতে জন্ম নিয়েছি। এরপরের লাইনে দেখো আবার কবি বলছেন, বলো ছিন্ন বিনে বলো উচ্চ স্বরে, না 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 মানবের তরে আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর না সিজিলা বিধি কাঁদাতে নরে। অর্থাৎ বলছে যে তুমি আবার কবি বলছেন দেখো দেখো যে অর্থাৎ তুমি যাতনে মানে যন্ত্রণায় জ্বলে ফুড়ে তারপরে তুমি কাঁদার জন্য দুনিয়াতে আসো নাই, তাহলে তুমি কি জন্য আসছো, বলো ছিন্ন বিনে বলো উচ্চ স্বরে, অর্থাৎ তুমি সবকিছু ছিন্ন করে তোমার গলা উঁচিয়ে আবার বলো না 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 মানবের তরে, অর্থাৎ না না মানুষের জন্য, আমরা মানুষের জন্য কি আছে, আমাদের উচ্চ লক্ষ্য আছে, আমাদের উচ্চ উচ্চতর সুখ আছে, এই শুধু কাঁদার জন্যই নাচে জেলা বিধি কাঁদাতে নরে, না শুধু মাত্র কাঁদার জন্যই আমরা মানুষেরা পৃথিবীতে আসি নাই, আমাদেরকে আল্লাহ শুধু কাঁদার জন্যই সৃষ্টি করেননি, বিধাতা সৃষ্টি করেননি। কার্যক্ষেত্রে ওই প্রশস্ত পড়িয়া সমর অঙ্গন সংসারেই যাও বীর বেশে করগিয়া রণ, যে জিনিবে সুখ লোভি বেশে, অর্থাৎ তুমি আমাদের কার্যক্ষেত্র অনেক বড়, সেই বড় কার্যক্ষেত্রের মধ্যে আমাদের সংসার, অর্থাৎ আমাদের সংসার একটা যুদ্ধক্ষেত্র, আমরা ছোট থেকে বড় হচ্ছি, এই যে ছোট থেকে বড় হওয়া, এই যে জীবনটা, এই জীবনটাই একটা সমরাঙ্গন, আমরা যা কিছু অর্জন করব যুদ্ধ করে আমাদেরকে অর্জন করতে হবে। সেজন্য আবার কবি বলছেন যাও বীর বেশে করগিয়া রণ, যে জিনিবে শুক্ল বিবেশে, অর্থাৎ তুমি যখন বীর বেশে বীরের মতো কোনো কিছু জয় করার জন্য যুদ্ধ করবে, পাওয়ার জন্য চেষ্টা করবে, তখন অবশ্যই তুমি সেখানে কি করবে, জয় লাভ করবে এবং অবশ্যই তুমি সেখানে সুখ লাভ করবে। এরপরে দেখো পরের আবার কি বলছেন, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এই জীবন মন সকলেই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও, অর্থাৎ তুমি যখন পরের জন্য কিছু করবে, নিজের স্বার্থকে বলি দিয়ে, নিজের স্বার্থকে বাদ দিয়ে, কোরবানি দিয়ে তোমার মন প্রাণ সকলে অপরের জন্য, অপরের বিপদ আপদে অপরের জন্য বিলিয়ে দিবে, তার মতো সুখ, এর মতো সুখ আর কোথাও নেই, নিজের কথা ভুলিয়া যাও, নিজের কথা ভুলিয়ে গিয়ে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করো, অপরের বিপদে আপদে এগিয়ে যাও। এরপরে দেখো পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করে কেদনা আর যতই কাঁদিবে ততই ভাবিবে ততই ভারী বেরি দয়। বা বলছে তুমি যদি পরের জন্য অপরের জন্য ভালো কিছু করো, তাহলে সেখানে মৃত্যুর পরও তুমি কি থাকবে, ভালো থাকবে। তাই কবি আবার বলছেন যে সুখ সুখ করি, তোমরা সুখ খোঁজার চেষ্টা করিও না, সুখ সুখ করে আর কেঁদো না, যতই তোমরা কাঁদবে যতই তোমরা ভাববে ততই তোমাদের হৃদয় ভারাক্রান্ত হবে, দুঃখময় হবে। এরপরে কবি লাস্টে কি বলছেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, অর্থাৎ আপনারে লয়ে নিজেদেরকে নিয়ে বিব্রত রইতে, বিব্রত মানে ব্যস্ত থাকিতে আমরা কেহ কোথায় আসি নাই, অবনী পরে পৃথিবীতে আসি নাই, আমরা সবাই সবার জন্য বিপদে আপদে সবাই সবার পাশে দাঁড়াবো, সবাই সবার কল্যাণের কথা চেষ্টা করব, তাতেই আমাদের আছে প্রকৃত সুখ। সেই জন্য কবি বলছেন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছ। এই কবিতাটা আমি
তোমাদের জুমের মাধ্যমে একটা ক্লাস নিয়েছিলাম, তখন সব তোমরা সবাই সেখানে অংশগ্রহণ করতে পারোনি, সবাই অ্যাড হতে পারোনি, সেই জন্য কবিতাটি আমি আবার নিচ্ছি। কারণ কারণ তোমরা যদি সবাই না বুঝতে পারো তাহলে এই কবিতার পরের যে অংশটুকু আছে, পরে যে আমি ক্লাসটি নিব তা তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা এবার আমি তোমাদের তিনটি বাড়ির কাজ দিচ্ছি, এগুলো অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে তোমরা লিখবে। তিনটি বাড়ির কাজ তোমরা খাতায় উঠিয়ে নাও। এক নম্বর প্রশ্ন, সুখ কিভাবে অর্জিত হয় বুঝিয়ে লেখো। দু নম্বর প্রশ্ন, কার্যক্ষেত্র বলতে কবি কি বুঝিয়েছেন। তিন নম্বর প্রশ্ন, পরের কারণে মরণীয় সুখ ব্যাখ্যা করো। ঠিক আছে শিক্ষার্থীরা, এর আগেও আমি তোমাদের জুমে যে ক্লাসটা নিয়েছিলাম সেখানেও আরও তিনটি প্রশ্ন আছে। আশা করি এই তিনটি এবং যারা ক্লাসটা পেয়েছ তারা ওই তিনটি প্রশ্নের সাথে এই তিনটি প্রশ্ন তোমরা বাড়ির কাজ হিসাবে করে ফেলবে। তাহলে শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।